আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম, তা হলো শীতকালীন সবজি মূলা। এখন বাজারে শীতকালীন শাকসবজির আনাগোনা শুরু হয়ে গেছে। জনপ্রিয় শাকসবজিগুলোর মধ্যে মূলা শাক একটি। আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে মূলা শাক খুবই পছন্দের। আজ আমরা মূলা শাক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি, যা শুধু গর্ভবতী মায়েদের জন্যই নয়, সকল নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলের জন্য দরকারি। অনুগ্রহ করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি অনেক না জানা বিষয় জানতে পারবেন। গর্ভাবস্থায় খাদ্য তালিকায় দিতে হবে বিশেষ গুরুত্ব, কারণ আপনি যা খাবেন তার থেকেই পুষ্টি উপাদান নিয়ে আপনার গর্ভস্থ বাচ্চার দৈহিক গঠন সম্পূর্ণ হবে। পরিবারের সকলের উচিত গর্ভবতী মায়ের সুষম খাবার নিশ্চিত করা। গর্ভস্থায় সঠিক পুষ্টি নিশ্চিত করার জন্য বিভিন্ন শাকসবজি গ্রহণ করা খুবই জরুরি, তার মধ্যে মূলা শাক একটি। আজ আমরা মূলা শাক সম্পর্কে এমন তথ্য তুলে ধরব যা আপনি আগে জানেননি। প্রতি 100 গ্রাম মূলা শাকে রয়েছে শর্করা 3.63 গ্রাম, আমিষ 2.86 গ্রাম, ফ্যাট 0.39 গ্রাম, খাদ্য আঁশ 2.2 গ্রাম, সোডিয়াম 79 মিলিগ্রাম, পটাশিয়াম 558 মিলিগ্রাম, আয়রন 2.71 মিলিগ্রাম, ক্যালসিয়াম 99 মিলিগ্রাম, ভিটামিন সি 28.1 মিলিগ্রাম। পটাশিয়ামের অভাব দূর করে মূলা শাক। গর্ভাবস্থায় পটাশিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান। গর্ভাবস্থায় পায়ে টান লাগা, খিঁচুনি এবং উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগে থাকেন অনেকেই। শরীরে পটাশিয়ামের ঘাটতি দেখা দিলে এইসব লক্ষণ দেখা দেয়। একজন গর্ভবতী মায়ের গর্ভকালীন সময়ে প্রতিদিন 4700 মিলিগ্রাম পটাশিয়াম গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। প্রতি 100 গ্রাম মূলা শাকে 558 মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে। ভিটামিন সি। গর্ভাবস্থায় আয়রনের মতো ভিটামিন সিও একটি গুরুত্বপূর্ণ ভিটামিন। আমাদের দেশের প্রায় 90% গর্ভবতী মায়েরা গর্ভকালীন সময়ে রক্তশূন্যতায় ভুগে থাকেন। শরীরের রক্তের হিমোগ্লোবিন কমে গেলে রক্তশূন্যতা দেখা দেয়। ভিটামিন সি রক্তের হিমোগ্লোবিনের ভারসাম্য ঠিক রাখে। গর্ভাবস্থায় অনেক কিছুই জানতে হয়, পাশাপাশি থাকতে হয় সচেতন। তেমনই একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো প্রি একলামশিয়া। রক্তচাপ বেড়ে যাওয়া, পা ফুলে যাওয়া, পানি আসা এবং প্রস্রাবে অ্যালবুমিন নির্গত হওয়া প্রি একলামশিয়া লক্ষণ। প্রি একলামশিয়া কি পরবর্তী এক ভিডিওতে বিস্তারিত জেনে নিব। ভিটামিন সি প্রি একলামশিয়া প্রতিরোধে অত্যন্ত কার্যকরী। তাছাড়া গর্ভস্থায় শিশুর সুষ্ঠু বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিটামিন সি। প্রতি 100 গ্রাম মূলা শাকে 28.1 মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে, যা গর্ভস্থায় প্রতিদিনের চাহিদার 39% পূরণ করে। যেহেতু গর্ভস্থায় ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন আর তা মূলা শাকে প্রচুর পরিমাণে রয়েছে, তাই খাদ্য তালিকায় এই মৌসুমে মূলা শাক রাখতে পারেন। জিঙ্কের অভাব দূর করি। জিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান, যা গর্ভস্থায় গর্ভবতী ও গর্ভস্থ বাচ্চার জন্য খুবই দরকারি। গর্ভস্থায় গুরুত্বপূর্ণ আরেকটি মিনারেল হলো জিঙ্ক। গর্ভস্থায় অবসন্নতাবোধ, ক্লান্তি, সকালবেলার অসুস্থতা খুবই কমন একটি সমস্যা। তবে এই সমস্যাগুলো দেখা দেয় শরীরে জিঙ্কের অভাব হলে। গর্ভস্থায় প্রতিদিন 11 মিলিগ্রাম করে গ্রহণ করা উচিত, তবে দিনে 40 মিলিগ্রামের বেশি গ্রহণ করা যাবে না। প্রতি 100 গ্রাম মূলা শাকে 0.53 মিলিগ্রাম জিঙ্ক রয়েছে, যা গর্ভস্থায় প্রতিদিনের চাহিদার 5% পূরণ করে। সম্মানিত দর্শক, আজকে এ পর্যন্তই। কথা হবে অন্য এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।